हेलो फ्रेंड वेलकम बैक टू सुपर चिरंजीत आज के हमें देखा घर की क्या आछे एटा होच्छे पीपड़े धरे आछे कालो कालो पीपड़े देखते पाच्छेन ये पीपड़े गुलो खूब विषाक्त कामड़ाले फुले जाबे দীর্ঘ প্রায় 50 বছর আগেকার গাছ এটা আছে 50 বছর আগে এই গাছটা হয়েছিল এত মোটা হয়ে গেছে বলতে এরকম প্রচুর গাছ আছে যেটা 30-40 বছর অলরেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন স্টোনগুলো বড় বড় এবং এক জায়গায় স্তূপ করে বানানো হয়েছে যখন বানানো হয় এখানে বড় বড় স্টোন আনা হয়েছিল এখানে ভাঙা হয় ছোট ছোট করে করে এখানে বানানো হয় এটা এটাও আম গাছ আছে প্রায় 30 বছর আগেকার আম গাছ আম হিন্দিতে লেখা এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়হাড় গাছ বড়হাড় আমাদের বাংলাতে বলা হচ্ছে ডেপো গাছ আর খেতে ফলটা হচ্ছে এত বড় বড় হয় হালকা হালকা হচ্ছে আপনার টক টক হয় এটা হচ্ছে ঘাস কাটা আমাদের গার্ডেনে ঘাস কেটে রেখেছিল এই গাছটা কাটার সময় এত বিষাক্ত গন্ধ করে মানুষ টিকতে পারে না ফেলে দিলাম আমি এত গন্ধ বেরোচ্ছে আমি হাতে ধরে রাখতে পারলাম না এই যেটা দেখতে পাচ্ছেন যে বক্সটা ইংরেজ আমলের বক্স যখন ইংরেজরা এখানে বাস করতে এই বাংলাতে ট্রেজার বক্স এটা হলো আমাদের করমচাগার এখানকার লোক এটাকে আবার অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে করন্দা বলে ওরা করমচা ফলটা খেতে একটু টক টক লাগে এটা কিন্তু ভিটামিনে ভরপুর ভিটামিন সি এটা হচ্ছে মুসাম্বি লেবু যেটা আমাদের ওই রাজ্যেতে হয় না তার টেম্পারেচারটা এমন এখানে হয়েছে মুসাম্বিটা খেতে ভালো রস প্রচুর আছে কিন্তু একটু টেস্ট ডিফারেন্ট আছে তো ভালো জাতীয় গ্রামের ফল আর এখানের ফল একটু ডিফারেন্ট আছে এটা হচ্ছে দাসারি আম এটা এত সুন্দর সুস্বাদু খেতে আমটা এবং পুরো হলুদ হয়ে যায় পাকলে পাকলেও তেমন মিষ্টি যেটা খুব কমই পাওয়া যায় এটা হচ্ছে দাসারি আম এটাও দাসারি আম আছে আপনারা দেখছিলেন আমি দাসারি গাছটা কেমন ঘুরপাক খাচ্ছিলাম কোনো অসুবিধা নেই আপনারা এখন দেখবেন আমাদের গার্ডেনে কত রকমের গোলাপ আছে এটা হচ্ছে হলুদ গোলাপ দেখতেই পাচ্ছেন আপনারা পিঁপড়ে ঘুরছে উল্টা নিশ্চিত কোনো টেস্ট ফেস্ট আছে নাহলে পিঁপড়ে ঘুরছে না এই এক ধরনের গোলাপ আছে ছোট্ট গোলাপ এটা হচ্ছে হালকা সাদা হালকা নীল টাইপের আছে এটাও ভালো এই একটা গোলাপ আছে এটা জবা ফুলের মতো দেখতে হালকা লাল আছে হালকা সাদা আছে ডিফারেন্ট গোলাপ আছে ভ্যারাইটি কতগুলো আছে এই একটা আছে পিঙ্ক গোলাপ দেখতে পাচ্ছেন ছোট ছোট এটা হচ্ছে কাগজ ফুল গাছ আছে খুব সুন্দর করে তার দিয়ে ব্যারিকেড করে দেওয়া আছে যাতে ফুলগুলো নিচে না নামে কাগজ ফুল বলে এখান থেকে সামনে আগে গেলে আপনি দেখতে পাচ্ছেন একটা ছোট পন্ড আছে এবং সেখানে ফোয়ারা থেকে জলও পড়ছে ফুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে আছে খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোট্ট ঘর একদম এটা কুকুরদের জন্য রাখা হয় যখন বৃষ্টি বৃষ্টি হয় আমাদের আশেপাশে কুকুরগুলো এসে এর ভেতরে ঢুকে বসে থাকে হ্যালো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আমি এতবার লাফালাম লাফিয়ে হাতে বাই ফ্রেন্ড চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন বাই